তাই করলো মুরিদ পুরাতন মুরিদ ছিল প্রথম সুরাটা গাইলা যখন এসে গাছে উঠলো সুরার পরপর আকার দেখে ভয় পেয়ে গেল নাই বললো নাই কতক্ষণ বসে কান্দ এরকম পালন করতে পারতেছে না ভয় আসতেছে আবার উঠলো উঠার পরে আবার যখন দেখলো ওই সুরার আকার দিয়ে তাহলে প্রাণ কাইবে যায় আবার নাই হইলো নাই অনেকক্ষণ কান্দলো তারপরে মনে করলো যে এইবার সবার দিকে আমি আর চাবো না চাইলেই ভয় আছে চাবো না সেইবার উঠা আর না সইয়া ঝাঁপ দেওয়া ওই সুরার ভিতরে পড়ে গেল পড়ে যায় তো মনে করলো আমি মরিয়ে গেছি কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেল আমি তো মরিয়ে গেছি কতক্ষণ পরে কিছুক্ষণ পরে দেহে কোনো রক্ত রক্ত নাই সুরাটা তো ভিতরে ঢুকলে মুখের ভিতরে ঢুকলে তো রক্ত বাইরে হবে রক্ত তো কিছুই নাই সুরাও নাই তো সুরা গেল কোথায় খুঁজা শুরু করলো যে এখানে কি গাইরে গেছে নাকি খুঁজে দেওয়া দেয়া তাও নাই চতুর্দিকে দেখে সুরা নাই তার শরীরে কোনো ক্ষতও নাই কোনো ঘায়ের দাগও নাই কাটার দাগও নাই অবাক হয়ে গেল যে সুরা গেল কোথায় চরম চক্ষু বন্ধ করে মরা কাবে সে দিব্য চক্ষু আল্লাহ তাকে খুলে দিছে আমার অন্তরাজ্য ধারা আল্লাহ নূরে পরিপূর্ণ এই হইল পীরের খেলা পীর মুড়িদের খেলা এই খেলা যে খেলছে সে আর দুনিয়া দিয়ে ফিরে চায় নাই পীর ছাড়া সে কিছু বুঝে না তাই হাফেজ বলছে